Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alameen wa salatu wassalamu ala ashrafil anbiya wal mursaleen nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Tushar Hasan jante chesen bine hishabe behesht power power niye bistarito bolun. Bashar Hasan sorry. Bine hishabe behesht power eta Allah subhanahu wa ta'ala khas kichu bandaderke Allah subhanahu wa ta'ala hoyto dan korben. Bina hishabe beheshter bishesh kono amol nirdishto kore jana nai tobe ha jara kafir chilen islam grohon korechen taderke Allah subhanahu wa ta'ala double hishab dan korben double swab dan korben erokom ekti bawona paoa jay ar jara apnar allah er proti poripurno tawakkul rakhe ebong duniyabi kono asbab grohon kono upokorno grohon na kore allah er proti eto uchchanger bhorosha thake bishesh kore jar pokittari grohono na kore allah subhanahu wa ta'ala taderkeo jannat diben ebhabe erokom ekti bawona paoa jay এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি বিশেষ কারণে অনুগ্রহ করেন তার আমলের কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন এরপরে সোহানা মিফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন সওবরতের রোজা রাখা কি বিদআত বর্ষিহানা সওবরতের রোজা রাখা আমি সরাসরি বিদআত বলবো না যেহেতু আপনার শবে বরাত বা 15ই শাবান রোজা রাখার বিষয়ে একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এই হাদিসগুলো যদিও এগুলোর সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয় আমি আপনাকে বলবো এটি সুন্নাহ নয় 15 শাবান দিনে রোজা রাখা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলবো না এটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় তবে সরাসরি এইভাবে বিদআত বলতে যাব না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা বলবো যে সুন্নাহ দ্বারা সাবেত না আমরা এটা করব না সোজা কথা তবে হ্যাঁ শবে বরাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন সেই হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি